সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে। দর্শক দেখছেন বিভিন্ন ধরনের ছাগল কি দরে আজকে এখানে এই ধর ছাগলগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আজ 27 ফেব্রুয়ারি 2022 রোজ রবিবার, এখানে আমরা দেখছি সাকিব ভাইকে, উনি একটি ধরে রয়েছেন, দেখছেন আপনারা ছাগলটিকে, দুটি বাচ্চা সহ এই যে দুটি বাচ্চা দুটো কি ভাই, একটা খাসি একটা হালুয়ান, এটা কি জাতের? ব্রিটল ক্রস ক্রস ভাই, ক্রস ব্রিটল, মাটা অরিজিনাল, মাটা অরিজিনাল, বাচ্চা দুটা ক্রস। তো কিনলেন না বিক্রি করতে আসছেন, কোনটা বিক্রি করার জন্য আর কি হাটে উঠাইলাম, যে দেখি কি কি পরিস্থিতি দেখা যায় হাটে উঠালেন এই কারণে। দর্শক আমরা দেখছি এবং শুনছি রেলবাজার হাটে আজকে যে আমরা দেখছি ওটা কি, এটা যমুনাপাড়ি, যমুনাপাড়ি বলতে রাম ছাগল যেটাকে আমরা বলি, রাম ছাগল যেটাকে বলি ওটাকে যমুনাপাড়ি বলে এখন সবাই চিনে, এখন ওটাকে যমুনাপাড়ি বলে চিনে, ওটাকে সবাই যমুনাপাড়ি বলে। আচ্ছা, আমরা তো ছোট থেকে সবাই রাম ছাগল বলতাম, হ্যাঁ এখন সবাই ওটাই যমুনাপাড়ি, ওটাই যমুনাপাড়ি। তো দর্শক আমরা দেখছি কেমন এটার দাম চাচ্ছেন আপনি, দাম চাচ্ছি ভাই 50,000। দর্শক আমরা আচ্ছা চাঁদা এরকম ছাগল সহজে আমরা দেখছিলাম ছাগলটিকে 50,000 টাকা দাম চাইছে। তো কেমন এটার দাম বলছে, কেমন 35 পর্যন্ত বলছে সেই দামে কি আপনি দিবেন? না ভাই, বাচ্চা দুটো এমনি বেচতে গেলে এখনো মনে করেন যে আমার 20,000-এর মতন বিক্রি হবে, বাচ্চা দুটাই 20,000-এর মতো বিক্রি হবে। আমরা এখানে একজন কাস্টমার কেও দেখছি, এটা 3 মাসের গাব আছে, 1.5 কেজি করে দুধ হয়, হ্যাঁ 1.5 কেজি করে দুধ হয়, 1.5 কেজি, হ্যাঁ ভাই ওই দেখেন সকালবেলা দুধ ছেকে নিয়ে আসছি, আমার বয়স কি, এটা বয়স 6, বাচ্চা দুটা কই, এটার বাচ্চা একটা, প্রথমে একটা দিছিল, হ্যাঁ বাচ্চাটা বাসায় আছে, বাসায় আছে, বাসা রাখছেন, বাচ্চাটা বিক্রি করবেন না? না ভাই বাচ্চাটা আমরা দেখছি এখানে এরকম যাতে বাচ্চা আপনি মনে করেন যে যোগাযোগ রাখলেন পাবেন, সমস্যা নেই, আমাদের এতে থাকে, আটকা হয়েছে, আটকা আছে,
চাচা গায়ের হিসাব আলাদা ছাগলের হিসাব আলাদা ছাগলের দুধ আপনি 200 টাকা কেজি বললেও কেউ দিবে না তারপরে যে করো যাতে বাচ্চাটা নিতে পারেন বাচ্চাটাও ভালো জাতের ওটা কি বড় হবে ওটা কি বাচ্চা ওটাও রাম ছাগল যমুনাবাড়ি ভাই রাম ছাগল রাম ছাগল ওটা বাচ্চাটা আলাদা ওটা বাচ্চা আলাদা বাচ্চাটা কেমন দাম চাচ্ছে বাচ্চাটা যাচ্ছে ভাই 8000 8000 জি ওইটা হচ্ছে ক্রস ওইটা হচ্ছে ক্রস ওইটাও এরকম হাইট হবে ওইটাও হাইট এরকম হবে আমাদের কাছে যতগুলো ছাগল থাকে সব এরকম হাইটে থাকে আমরা দেখছি দিনাজপুর জেলার রেলবাজারহাটে আজকে যে ছাগল দুটি ক্রয় বিক্রয়ের জন্য আপনার কার্যক্রম কেমন চলছে ভালো চলছে আমি আসছিলাম ভুট্টার গাছ কিনতে আচ্ছা আচ্ছা যারা ভুট্টা গাছ লাগাইছে ওরা কিন্তু এখন কাটে কাটে কিন্তু বিক্রি করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি আজকে আমার এখানে হাট দর্শক শুনছেন এবং দেখছেন আমরা দিনাজপুর জেলার রেলবাজারহাটে আজকে যে আরেকবার বলেন 0178797 আচ্ছা আচ্ছা দর্শক আমরা সাকিব ভাইয়ের নাম্বারটা দিলাম একজন চাচাও নিল দেখছেন আমরা যদি এ ধরনের ছাগল বা বিভিন্ন ধরনের ছাগল উনি কেউ কিনতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই উনি আপনাদের সরবরাহ করতে পারবেন আমরা আশা রাখি আপনি তো অভিজ্ঞ ব্যক্তি একজন কত দাম হইতে পারে দর্শক শুনলেন এবং দেখলেন যে একজন অভিজ্ঞ লোক বললো যে 40,000 টাকা পর্যন্ত বাজার দর হতে পারে তো আমরা দেখালাম আপনারা যারা এই ধরনের ছাগল কিনতে চান তাহলে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের নাম্বারটাও দিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখছি
বাচ্চা দুটো 6 মাস তো বাচ্চা দুটো টাকা দেবে আর বাচ্চা গুলো একটা লহো মাদা